ঝালকাঠি ব্লকের সাকোয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় চলছে পরীক্ষামূলকভাবে পেভার ব্লক বসিয়ে রাস্তা তৈরির কাজ। গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গেছে, বর্তমানে পরীক্ষামূলকভাবে বিভিন্ন পার্টে কাজ চলছে পেভার ব্লক বসিয়ে এবং আগামীতে গ্রাম পঞ্চায়েতের সমস্ত এলাকায় এই পেভার ব্লক বসিয়ে রাস্তা তৈরি করা হবে। এতদিন দেখা যেত ঢালাই রাস্তার ক্ষেত্রে ঠিকাদার সংস্থা কাজ করে যাওয়ার কিছুদিনের মধ্যেই সেই রাস্তায় ফাটল ধরত এবং বর্ষার সময় বেশ কিছু জায়গা ধুয়ে যেত এবং তৈরি হতো গর্ত। ভারী যান চলাচল করলে বড় বড় গর্ত ও ফাটল দেখা দিয়েছে এবং দুর্ঘটনার ঘটনা তো হামেশাই ঘটে। তাই এবার পেভার ব্লক রাস্তা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সাকোয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত। এই রাস্তার ক্ষেত্রে পেভার বসিয়ে রাস্তা নির্মাণ করা হয় এবং বৃষ্টির জলেও কোনো রকম ক্ষতি হয় না। এই পদ্ধতিতে রাস্তা তৈরি করলে ঢালাই রাস্তা থেকে বেশি টেকসই হবে। তাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পেভার ব্লক দিয়ে এবার রাস্তা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সাকোয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত। সাকোয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পার্টে গ্রাম পঞ্চায়েতের চতুর্থ দশ অর্থ কমিশনের আর্থানুকূলে নির্মাণ করা হচ্ছে পেভার ব্লক বসিয়ে রাস্তা। গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি স্থানীয় এলাকার বাসিন্দারা। তবে ঢালাই রাস্তার থেকে পেভার ব্লক বসিয়ে রাস্তা নির্মাণ করলে খরচ একটু বেশি হলেও টেকসই অনেক বেশি এবং মেরামত করার সময় পেভার ব্লকের খরচ অনেক কম, এমনটাই কিন্তু গ্রাম পঞ্চায়েতের তরফে জানা গিয়েছে। এই পদ্ধতিতে রাস্তা তৈরি করা হলে গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি এলাকাগুলো অনেকটাই সেজে উঠবে বলে আশাবাদী গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ। আমরা বেশ কিছু ঢালাই রাস্তা করেছি সাকোয়াঝোড়া গ্রাম পঞ্চায়েতে, কিন্তু আমরা দেখলাম যেমন ঢালাই রাস্তা করেছি তার সাথে সাথে আমরা ১৪১৭ নম্বর পার্টে আমরা পেপার ব্লকেরও কাজ করেছিলাম এবং দুটো কাজে তুলনামূলকভাবে দেখলাম যে পেপার ব্লকের কাজটা ঢালাইয়ের কাছ থেকে অনেক বেশি টিকসই। ঢালাইয়ের কাজটা অনেক সময় আমাদের কাছে কমপ্লেন আসে নিম্নমানের কাজ, আমরা দেখতেও যাই, গিয়ে দেখা যায় যে ঢালাই ফেটে গেছে, বালু পাথর উঠে যাচ্ছে, কারণ ওইভাবে রাস্তা বন্ধ করে ঠিকাদারটা কাজ করতে পারে না। সেখানে বাইক সাইকেল গাড়ি সব চলতে থাকে, ঠিক মতন হয় না, জল খাওয়ানো ঠিক মতন হয় না। কিন্তু পাশাপাশি আমরা পরীক্ষামূলকভাবে ১৪১৭ নম্বর ১৮ নম্বর পার্টে আমাদের যেখানে পঞ্চায়েত সীমা দাস, সেখানে আমরা পরীক্ষামূলকভাবে পাঁচখানা সিট পেপার ব্লকের কাজ করেছিলাম। তাতে দেখলাম সেটা দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনি রক্ষণাবেক্ষণের খরচাটাও খুব কম। এখন অব্দি সেই রাস্তা খুব সুন্দরই আছে এবং গয়াকাটা হাই স্কুলে গার্লস স্কুলের ওখানে আমরা একটা রাস্তা করেছি, সেটাও খুব সুন্দর লাগে দেখতে। এবং আমাদের ইঞ্জিনিয়ার যেটা বললো যে সেটা কোনো কারণে যদি দেখা যায় যে সে রাস্তায় ফাটল ধরছে, তাহলে একটা পেপার ব্লক ওখান থেকে তুলে দিলে ওখানে আর একটা রিপ্লেস করে দেওয়া যাবে, তার মানে মেনটেন্যান্স কস্ট কম, রাস্তাটা টিকসই অনেক বেশি, মানুষের চোখে আকর্ষণ হবে। বাংলায় একটা প্রবাদ আছে, প্রথমে দর্শনকারী তারপরে গুণ বিচারী, দর্শনটাও দরকার। তো সিসি রোডে দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল, আমরা তাই একটু নতুনভাবে সাকোয়াঝোড়া জিপিকে সাজাতে যাচ্ছি পেপার ব্লকের মাধ্যমে। এবং এবার অনেকগুলো রাস্তা আমাদের পেপার ব্লকের রাস্তা হচ্ছে এবং বড় বড় এস্টিমেটের রাস্তাও আমরা করব। গোপাল চক্রবর্তী, সঞ্চালক শিল্প ও পরিকাঠামো, সাকোয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত।